নমস্কার কেমন আছেন সকালবেলা এই যে সকালের খাবার কটা পান্তাভাওয়া তো ছিল আর ওর্যের পরোটা করেছিলাম তো এই আর দুপুরবেলায় আমি তারপরে রান্না করতে চলে এসেছিলাম যে সকাল সকালে রান্না করে নেবো আর কি গরমের মধ্যে দুপুরে আলাদা করে রান্না করে নেব আর স্নান টান করার পরে আমি ভাতটা করে নেব এই রান্না টান্না করছিলাম আর কি সত্যি আমিও মানে অনেক দিন বাড়িতে থেকে আসলাম তো এখানে এসে আমারও কিছু ভালো লাগছে না মানে ওখানে বাইরে থাকা বা সবার সবার সাথে থাকা আর এখানে এসে ঘরের মধ্যে আর গরম ওখানেও তো গরম পড়ছে প্রচণ্ড গরম কিন্তু কি বলুন তো ওখানে গরম পড়লেও আমরা কি ঘরের বাইরে গিয়েও একটু বসতে পারি গাছের নিচে এরকম আর এখানে তা না গরম পড়ছে তো বাইরে হাওয়া হচ্ছে তো কী তুমি ঘরেই থাকবে ঘরেই তোমাকে থাকতে হবে আর বাইরে বেরোবো ওই জামা টামা পরে আবার বাইরে বেরোনো আবার এসে খোলা ওই ওই ঝামেলার জন্য বাইরেও যেতে ইচ্ছা করে না আর বাইরে কাজও নেই যে বাইরে যাব তো সবাই বলছে বাইরে চলো বাইরে চলো আমার মেয়েও বলছে বড় বলছে তো আমি যাচ্ছি না সেভাবে বাইরে এই যে দুপুরবেলা চান করে মেয়েকে খাওয়াতে বসেছি ওর ও নিজে হাতেও খেয়ে নেয় তো দুপুরবেলাটা আমি চাই আর কি খাওয়াতে আর একটু সবজি হলে আমি খাইয়ে দিই ওকে তো ও খেয়ে নিচ্ছে ফোন দেখবে বলছে ফোন দেখব ফোন দেখব বলছি আমি বলছে না চ আমি একটু ভিডিও করছে তো পরে দেবো ফোন ও ফোন নেওয়ার জন্য ওই করছে ফোন দাও ফোন দাও তাই ওই টাটা করে দেবে আপনাদের দেখে ফোন দেখবে তো ওকে খাইয়ে নিই তারপরে ওকে খাওয়ানো হয়ে গেলে আমি আর কি আমরা খেতে বসবো দুজনা এই যে আমরা দুজনে ভাত বেড়ে নিয়েছি কিছু না আলু ভাজি আর ডাটা দিয়ে ডাল করেছিলাম মুসুরিটা তারপরে বিকালবেলা ওরা বাইরে চলে গেল আর আমি আমার গেটের সামনে বসে গল্প করছিলাম একটা কাকিমার সাথে তো ওই যে টিফিন নিয়ে এসেছিলো সন্ধ্যার সময় সিঙারা তাই খাচ্ছি আর সবাই মিলে বসে গল্প করছে মেয়েকে দেখাতে পারলাম না গরমে ও ফ্যান্ট ফ্যান্ট কিচ্ছু পরে নেই এই রাতে রান্না করেছিলাম টাটা বাই গুড নাইট ভালো থাকবেন সারাদিনের ভিডিওটা শেয়ার করলাম